সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি আমি তামান্না ইমাম এবং সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। উৎসব মুখর পরিবেশে যুবলীগের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। রাজশাহীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বেজার চেয়ারম্যানের সাথে রাশিদ মেয়র লিটনের বৈঠক। নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যাগেজ কেরিয়ারি পড়ে এক শ্রমিকের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে যুবলীগের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি। দিবসটি উপলক্ষে সোমবার মহানগর যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। সংগঠনটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি সহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। এরপর বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন শাহিন আক্তার রেনি। দিবসটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার। সঞ্চালনায় ছিলেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে শিল্পের বিকাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে বেজার কার্যালয়ে রাশিক মেয়র লিটনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান। এ সময় মেয়র লিটন রাজশাহীর গুরুত্ব তুলে ধরেন। তিনি বেজার চেয়ারম্যানকে জানান, অর্থনীতিতে অপার সম্ভাবনার অঞ্চল রাজশাহী। দেশের খাদ্য চাহিদার বড় একটি অংশ যোগান দেয় এই অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর জন্য ইতিমধ্যে 3টি শিল্প অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মধ্যে বিসিক 2 এর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও চামড়া শিল্প পার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। 3টি শিল্প অঞ্চল গড়ে উঠলে রাজশাহীতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এজন্য বেজার চেয়ারম্যানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার সহযোগিতা কামনা করেন রাশিদ মেয়র। বৈঠকে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী রাজশাহীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব নাসরিন আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ভেগাস লাইনে বা ব্যাগেজ ক্যারিয়ারে পড়ে নিরঞ্জন সাহা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নিরঞ্জন সাহা লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি মহল্লার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। রবিবার মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক আব্দুল কাদের জানান, মধ্যরাতে মিলের ভেগাস লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় মেশিন সচল রাখতে গিয়ে লাইন থেকে আখের উচ্ছিষ্ট ছাড়ানোর প্রয়োজন হয়। পরে সেখানে কর্মরত শ্রমিক নিরঞ্জন সাহা সেই লাইন পরিষ্কার করতে গেলে লাইনের চেইনের সাথে জড়িয়ে যায়। পরে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে পর্দা উঠল লাভেলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2019 টুর্নামেন্টের। সোমবার বিকেল 3:30 জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রাজশাহীর বিভাগের কমিশনার হুমায়ুন কবির টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম, আরএমপির কমিশনার হুমায়ুন কবির বিপিএ পিপিএম এবং রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। আরও উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ডক্টর গোলাম সাব্বির ছাত্তার তপু সহ কার্যকরী নির্বাহী পরিষদের সকল সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে 12টি দেশের অনূর্ধ্ব 18 বছর বয়সের 70 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এবার নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে যুবলীগের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের কান্দিফিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
এ সময় নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালিক শেখ, জেলা যুবলীগের সভাপতি বাসিরুল রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের উদ্যোগে দশম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হাসান মিল্লাত সহ অন্যান্যরা। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।